শিবরাত্রি দিনে সবাই প্রার্থনা করুন দিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন বলেই কেঁদে ফেললেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে SSKM-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যায়কে দেখতে আসেন যাদবপুরের সাংসদ। মুখ্যমন্ত্রীকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন মিমি। সাংবাদিকদের তিনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তার রাজনীতিতে আসা, না হলে তিনি কখনোই এত বড় সিদ্ধান্ত নিতে পারতেন না। সেখানে দিদিকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে খুবই কষ্ট হচ্ছে তার। কথা বলতে বলতে রোদ চশমা খুলে চোখে জল মুছতে থাকেন তিনি। সাংবাদিকদের বলেন আজ শিবরাত্রি, আপনারা সবাই প্রার্থনা করুন দিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, বাকি সব তারপর ভাবা যাবে। প্রসঙ্গত, বুধবার নন্দীগ্রামে বিরলিয়া বাজারে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই আহত হন, তার পায়ে আঘাত লাগে তার মাথায় হাতেও। কিভাবে এই আঘাত তা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্যে তোলপাড় রাজ্য নন্দীগ্রাম থানায় তৃণমূল অভিযোগ দায়ের করে। 323 ও 341 ধারায় অজ্ঞাত ব্যক্তির উপর হামলার অভিযোগ দায়ের হয়। তৃণমূল নেতৃত্ব নির্বাচন কমিশন গিয়ে অভিযোগ জানান, তাদের দাবি মমতার ওপর আক্রমণের পূর্বাভাস ছিল। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রসঙ্গটি উড়িয়ে দিয়ে বলা হয় গোটা ঘটনাটি সাজানো। সকাল থেকে দফায় দফায় বিভিন্ন দলের নেতারা মুখ্যমন্ত্রীকে দেখতে আসেন যাদবপুরের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীও। দিদিকে দেখে এসে আবেগতাড়িত মিমি কেঁদে ফেলেন। তো ভিউয়ার্স, পরবর্তীতে লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।